এই দেখো তোমাদের জন্য আমি ফ্রুটি এনেছি। কই দাও দাও। জিহান চলো আমরা পড়তে পড়তে একটু একটু করে খাই। জিহান আমরা তো পুরোটাই খেয়ে ফেললাম, এবার কি হবে? মাম্মা একটা আইডিয়া, আমার কাছে একটা রাসনা আছে, গুলে দাও পুরো ফ্রুটির মতো লাগবে। কই তোমরা খেয়েছো না আমার জন্য একটু রেখেছো? না গো আজকে শরীরটা ভালো লাগছে না, আমরা খাবো না, তুমিই খাও। কি ব্যাপার, তোমাদের ফেভারিট জিনিস খাবে না? ঠিক আছে দাও দাও, এই তো পুরোটাই আছে দেখছি। ঠিক আছে আমিই খাই। কি ব্যাপার, এত বাজে খেতে লাগছে কেন? ঠিক আছে আরেকবার খেয়ে দেখি। কি জানি বাবা আজকে এত খারাপ খেতে লাগছে কেন, আমারই মনে শরীরটা খারাপ। দেখেছো জিহান, পাপা একদমই বুঝতে পারিনি। ও কি গরম রে বাবা। আরে ফ্যানটা অফ করলে কেন, তার গাড়ি চালাও। আচ্ছা আচ্ছা চালাচ্ছি চালাচ্ছি। তাও তো গরম হচ্ছে, আর থাকা যাচ্ছে না। কিছু একটা ভাবতে হবে। জিহান কোথায় গেল? হ্যাঁ সত্যি তো এখানেই ছিল, দেখো দেখো ওই দিকটা দেখো। ওই দিক থেকে শব্দ আসছে, কই দেখি তো। এই নিয়ে তো তিনবার গা ধোয়া হয়ে গেল, আর একবার যদি যাস না খুব মারবো তোকে। কিছুক্ষণ পর আবার, উফ আবারও তো গরম হচ্ছে, যাই কিছু একটা করি। ফ্রিজটা ঠান্ডা, এখানেই শুয়ে পড়ি। কি গরম রে বাবা।